আসলে আমি একটা বাজে মেয়ে, হাজারটা ছেলের সাথে আমি থাকি, শতটা রিলেশন করি, সব সময় ছেলেদের নিয়ে খেলা করি, তাদের খেলনা পুতুলের মতো ব্যবহার করি আমি। হ্যাঁ, সবাই আমাকে বাজে, খারাপ, যার যা ইচ্ছা সেটা বলে ডাকে, কিন্তু আমার কিছুই আসে যায় না। মানুষ বলার বলবে, কিন্তু কেউ কখনো ভেবে দেখে না আসলে আমি এমন কার কারণে হয়েছি। সত্যি কেউই ভেবে দেখে না, ভেবে দেখে না আজ আমার খারাপ হওয়ার পেছনে কার হাত আছে। সত্যি আমি কখনোই এরকম ছিলাম না। আমিও সবার সাথে হাসি খুশি আনন্দ ফুর্তি করতাম, সবার সাথে সব সময় মিশে থাকতাম, সবাই আমাকে ভালোবাসত, কিন্তু আজ কেউ আমার ভালোবাসে না। কারণ এখন আমি একটা খারাপ মেয়ে, বাজে মেয়ে, যে মেয়ে সব সময় ছেলেদের মন নিয়ে খেলা করে, ছেলেদের ব্যবহার করে। এরকম মেয়ে কি কখনোই কাউকে ভালোবাসতে পারে? অবশ্যই পারে, না পারলে কেউ কখনোই এত পরিবর্তন হয় না। কেউই চায় না ভালো থেকে খারাপ হতে। তবে হ্যাঁ, আজকে আমি কোনো এক ছেলের কারণে খুব খারাপ, সত্যি খুব খারাপ আজ, তবুও আমি হাসি, কখন সবার সামনে, হ্যাঁ আমি কাঁদি, কখন সবার আড়ালে। কারণ একজন ভালো মেয়ে কাঁদলে তাকে সান্ত্বনা দিতে অনেকেই আসবে, কিন্তু একটা বাজে মেয়ে কাঁদলে তাকে সান্ত্বনা দিতে কখনোই কেউ আসবে না। রাতের আধারে কেঁদে অনেকবার নিজেকে শেষ করতে চেয়েছি, কিন্তু আমি প্রতিটা বার ব্যর্থ হয়েছি। ঘুমহীন চোখে আমি ঘুমের ওষুধ খেয়ে ঘুম নিয়েছি, তবু আমার শান্তির ঘুম হয়নি কখনো। কিন্তু যখন কোনো ছেলে আমার দ্বারা কষ্ট পায়, তখন আমার খুব ভালো লাগে। তাদের দেখাতে মন চায়, দেখ আমরা মেয়েরাও পারি তোদের ছেলেদের কাঁদাতে। সবাই বলে একটা ছেলে খারাপ হলে কোনো একটা মেয়ের হাত থাকে, কিন্তু আজ আমি বলছি একটা মেয়ে খারাপ হওয়ার পেছনেও একটা ছেলের হাত থাকে।